হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছি আশা করি সবাই খুব ভালো আছি আমি জয়িতা আজকে চলে এসেছি এসএসসির ফিনান্স ও ব্যাংকিংয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্বের আলোচনায় তাহলে চলুন সবাই শুরু করা যাক আজকের পর্বটি আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশে শেয়ার বাজার নিয়ে যে কোনো দেশের অর্থনীতিতে শেয়ার বাজার মূলধন সংগ্রহের বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য সাধারণ জনগণ বিনিয়োগকারীর প্রত্যাশা থেকে শেয়ার বাজার যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় সময়ের সাথে সাথে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের শেয়ার বাজার ক্রমশ উন্নতি সাধন করছে শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অতএব শেয়ার বাজারে বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে বিনিয়োগ করা উচিত নয় শেয়ার ইস্যুকারী কোম্পানি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয় এরূপ প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ বলা হয় আমি আরেকবার বলছি শেয়ার ইস্যুকারী কোম্পানি এবং বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বিক্রয় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রয়োজন হয় এরূপ প্রতিষ্ঠানকে স্টক এক্সচেঞ্জ বলা হয় আমাদের দেশে যারা যারা শেয়ার ইস্যু করে থাকে বা এই ইস্যু সংক্রান্ত যেসব কার্যক্রম পরিচালিত করে থাকে সেসব প্রতিষ্ঠানকে বা সংস্থাকে বলা হয় স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ রয়েছে দুইটি প্রথমত ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এবং দ্বিতীয়ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড আমি এবার এই দুইটির কার্যক্রম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব প্রথমত ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ সাধারণত চারটি ক্ষেত্রে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে প্রথমত ডিএসই প্রশস্ত সূচক ডিএসই বোর্ড ইন্ডেক্স দ্বিতীয়ত ডিএসই সরিয়া সূচক ডিএসসি সরিয়া ইন্ডেক্স তৃতীয়ত ডিএসসি থার্টি সূচক এবং সর্বশেষ ডিএসসি সি সেট ইন্ডেক্স নামে চারটি সূচক ব্যবহার করা হয় এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু সূচক যার মাধ্যমে তারা তাদের শেয়ার সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে এরপর আমরা আলোচনা করব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাধারণত তিন ধরনের সূচক রয়েছে প্রথমত সিএসই সকল শেয়ার মূল্য সূচক সিএসসি অল শেয়ারস প্রাইস ইন্ডেক্স দ্বিতীয়ত সি এসইএসি সূচক সিএসসি সিলেক্টিভ ক্যাটেগরিজ ইন্ডেক্স এবং তৃতীয়ত সিএসসি থার্টি সূচক এই ছিল আমাদের বাংলাদেশের দুইটি স্টক এক্সচেঞ্জ যথা ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কিছু সূচক পদ্ধতি এরপর আমরা আলোচনা করব আমাদের শেয়ারে বিনিয়োগ পদ্ধতি নিয়ে আমাদের বাংলাদেশে শেয়ার বিনিয়োগ পদ্ধতি সাধারণত দুইটি উপায় হয়ে থাকে প্রথমত প্রাথমিক বাজারের মাধ্যমে প্রাইমারি মার্কেট এবং দ্বিতীয়ত সেকেন্ডারি বাজারে সেকেন্ডারি মার্কেট প্রথমে আমরা আলোচনা করব প্রাথমিক বাজার নিয়ে প্রাথমিক বাজার বলতে কোম্পানি যে বাজারে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব পাবলিক অফারিং করে সে শেয়ারকে বোঝায় কোনো কোম্পানি প্রথমবারের মতো বাজারে বিক্রি করলে সেটিকে শেয়ার বিক্রির প্রথম প্রস্তাব বলা হয় একজন বিনিয়োগকারী কোনো কোম্পানি শেয়ার বিক্রির প্রথম প্রস্তাবে অংশগ্রহণ করে শেয়ার ক্রয় করলে সে প্রাথমিক বাজারে শেয়ার ক্রয় করেছে বলে মনে করা হয় একজন প্রতিষ্ঠান যখন সর্বপ্রথম তাদের শেয়ার বাজার শুরু করতে যায় বা শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে শুরু করে সেই প্রথম বা প্রাথমিক যে বাজারটি বা প্রাথমিক যে শেয়ারটি ক্রয় করে সেইটি হচ্ছে প্রাথমিক বাজারের অন্তর্ভুক্ত একে বলা হয় পাবলিক অফারিং এরপর আমরা আলোচনা করব দ্বিতীয়ত সেকেন্ডারি বাজার নিয়ে কোম্পানি কর্তৃক প্রথমবার বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির পর বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে যে বাজারে বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে সে বাজারকে সেকেন্ডারি বাজার বলা হয় একটি প্রতিষ্ঠান যখন প্রথমত চালু করে সেক্ষেত্রে তারা এ ধরনের প্রাথমিক বাজার থেকে তাদের শেয়ার ক্রয় করে প্রতিষ্ঠান পরিচালনা শুরু করে এবং পরবর্তীতে দ্বিতীয়ভাবে তারা তাদের নিজেদের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয়ের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান পরিচালনা এবং মূলধন সংগ্রহের ব্যাপারটি সংগঠিত করে থাকে দ্বিতীয়বার বা পরবর্তীতে যতবার তারা এই শেয়ার ক্রয় বিক্রয়ের কাজ নিজেদের মধ্যে সম্পন্ন করবে সেই প্রত্যেকটি শেয়ার শেয়ার বাজারের সেকেন্ডারি বাজারের অন্তর্ভুক্ত এরপর আমরা আলোচনা করব লভ্যাংশ ও লভ্যাংশ নীতি নিয়ে কোম্পানি সাধারণত দুইভাবে লভ্যাংশ দিতে পারে প্রথমত নগদ লভ্যাংশ এবং দ্বিতীয়ত স্টক লভ্যাংশ বা বোনাস লভ্যাংশ আমি প্রথমে নগদ লভ্যাংশ নিয়ে আলোচনা করছি নগদ লভ্যাংশ যে লভ্যাংশ নগদ টাকায় পরিশোধ করা হয় সে লভ্যাংশকে নগদ লভ্যাংশ বলা হয় উদাহরণস্বরূপ একটি কোম্পানি দশ পার্সেন্ট নগদ লভ্যাংশ ঘোষণা করে একজন শেয়ার মালিক ওই কোম্পানির দশ টাকা মূল্যের পাঁচশো শেয়ার ধারণ করে উক্ত ব্যক্তি নগদ লভ্যাংশ হিসেবে পাঁচ হাজার ইন্টু দশ পার্সেন্ট টাকা বা পাঁচশো টাকা পাবে নগদ নগদ লভ্যাংশ বলতে সাধারণত নগদে যে লভ্যাংশ শেয়ারহোল্ডাররা পেয়ে থাকে তাকেই বোঝা যায় এখানে খুব সুন্দর করে একটি উদাহরণ তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে কোম্পানি দশ পারসেন্ট নগদ লভ্যাংশ ঘোষণা করে একটি কোম্পানি যদি নগদ লভ্যাংশ ঘোষণা করে সেক্ষেত্রে তারা এই শেয়ার মূল্যের ওপর যতটুকু তাদের শেয়ার মূল্য সেই শেয়ার মূল্যের ওপর দশ পারসেন্ট নগদ লভ্যাংশ নগদে পেতে পারবে এরপরে আমরা আলোচনা করব স্টক লভ্যাংশ নিয়ে স্টক লভ্যাংশ কোম্পানি অনেক সময় নগদ লভ্যাংশের পরিবর্তে স্টক লভ্যাংশ বা নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ দিয়ে থাকে কোম্পানি সাধারণত বর্তমানে ইস্যুকৃত শেয়ারের ওপর আনুপাতিক হারে স্টক লভ্যাংশ দিয়ে থাকে ফলে কোম্পানির শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায় একটি কোম্পানি যখন নগদ লভ্যাংশ নগদে পরিশোধ করতে অসুবিধার সৃষ্টি হয় সেক্ষেত্রে তারা এই স্টক লভ্যাংশ দিয়ে লভ্যাংশের পরিমাণ ভারসাম্য রাখতে পারে নগদ লভ্যাংশের পাশাপাশি স্টক লভ্যাংশ দিতে পারে অথবা নগদ লভ্যাংশের পরিবর্তে তারা স্টক লভ্যাংশ পরিশোধ করতে পারে সেক্ষেত্রে নগদের পরিমাণ পরিমাণ সীমিত থাকলেও স্টক স্টক ফলে বা শেয়ারের বৃদ্ধি পেতে থাকে এখানে একটি উদাহরণ দেওয়া হলো একটি কোম্পানির বর্তমানে দশ টাকা মূল্যের এক কোটি শেয়ার আছে কোম্পানি পঞ্চাশ শতাংশ বা দুই অনুপাত এক অনুপাতে স্টক লভ্যাংশ ঘোষণা করে ফলে কোম্পানির বিনিয়োগকারীর বর্তমানে পাঁচশোটি শেয়ার থাকলে স্টক লভ্যাংশ পাবার পর শেয়ারের সংখ্যা সাতশো পঞ্চাশটি হবে অনুরূপভাবে কোম্পানির মোট ইস্যুকৃত শেয়ার হবে এক দশমিক পাঁচ কোটি এরপরে আমরা আলোচনা করব লভ্যাংশ নীতি নিয়ে লভ্যাংশ নীতি প্রথমেই রয়েছে স্থিতিশীল টাকা লভ্যাংশ নীতি এই নীতি অনুযায়ী প্রতি বছর অর্জিত লাভ থেকে সম পরিমাণ টাকা লভ্যাংশ দেয়া হয় উদাহরণস্বরূপ একটি কোম্পানি প্রতি বছর শেয়ার প্রতি দশ টাকা লভ্যাংশ দিলে এটিকে স্থিতিশীল লভ্যাংশ নীতি বলা হয় স্থিতিশীল লভ্যাংশ নীতি অনুযায়ী একটি কোম্পানি প্রতি বছর একটি নির্দিষ্ট হারে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে থাকে পরবর্তীতে রয়েছে লভ্যাংশ প্রদান অনুপাত নীতি এই নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর অর্জিত মুনাফার কত অংশ লভ্যাংশ প্রদান করবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানি প্রতি বছর আনুপাতিক হারে লভ্যাংশ প্রদান করে উদাহরণস্বরূপ কোনো কোম্পানি অর্জিত মুনাফার পঞ্চাশ পার্সেন্ট লভ্যাংশ প্রদানের আনুপাতিক হার হিসেবে নির্ধারণ করে এই নীতি অনুযায়ী একটি কোম্পানি তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ প্রদানের নীতিটি আনুপাতিক হারে ধীরে ধীরে বাড়াতে থাকে প্রথম বছর যে লভ্যাংশ হারটি থাকে পরবর্তী বছর দেখা যায় তার থেকে বৃদ্ধি পেতে থাকে এভাবে আনুপাতিক হারে লভ্যাংশের হার আস্তে আস্তে বাড়াতে বাড়াতে থাকে এবং এভাবে তারা লভ্যাংশটা দিয়ে থাকে পরবর্তী এবং লাস্ট নীতিটি হচ্ছে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি যেসব কোম্পানির আয় স্থিতিশীল বা নিয়মিত নয় সেসব কোম্পানির জন্য এটি একটি আদর্শ লভ্যাংশ নীতি এ নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ প্রদান করে অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় এটি অনেক নমনীয় বিধায় অনেক কোম্পানি এই লভ্যাংশ নীতি অনুসরণ করে থাকে স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি বলতে বোঝায় প্রত্যেক বছর একটি নির্দিষ্ট পরিমাণ স্থির ভিত্তিতে লভ্যাংশ প্রদানের পাশাপাশি কোম্পানি তাদের আয় বা মুনাফা অনুযায়ী কিছু পরিমাণ অতিরিক্ত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে থাকে এটি লভ্যাংশের নীতির একটি আদর্শ নীতি এবং এর মাধ্যমে শেয়ার হোল্ডাররা যেমনি সন্তুষ্ট থাকে তেমনি প্রতিষ্ঠানের সুনাম ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এই ছিল আমাদের আজকের পর্বটি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ